যে কারণে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। 1978-1986 এই দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, 2014 সালে রানার্স আপও তারা। কিন্তু 32 বছর ধরে বিশ্বমঞ্চে কোনো সাফল্য নেই আলবিসেলেস্তের। 1993 সালের পর তাদের জাতীয় দল জেতেনি কোনো শিরোপাই। 2014-2015-2016 এই 3 বছরে টানা 3টি টুর্নামেন্টের ফাইনালে হার সঙ্গী হয়েছে আর্জেন্টাইনদের। এবার কি পারবে তারা ব্যর্থতার বৃত্ত ভাঙতে? অনেকে বলছে আসেনি। খোদ অধিনায়ক মেসি এই দলটিকে শিরোপার দাবিদার ভাবতে রাজি নয়। ফুটবলীয় অঙ্কের হিসাব কষলে আর্জেন্টিনা আসলে এবারে ফেভারিট নয়, দলটি এখনও গুছিয়েই উঠতে পারেনি। তবে শুধু ফুটবলীয় সমীকরণ মেনে তো সব হয় না, এটাই খেলার সৌন্দর্য। এখানে অনেকে হিসাব ভুল প্রমাণিত হয়, আর্জেন্টিনাও এবার অনেক বোদ্ধাদের ভুল প্রমাণ করে দিতে পারে। যে দলে লিওনেল মেসি নামে একজন থাকেন, সেই দলে মাঠে নামার আগে প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকে। বয়স অনুযায়ী এটাই হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ এবং সেরা সুযোগ, জাতীয় দলের হয়ে কিছু জেতার। যদি নিজের সেরা ছন্দে থাকেন তিনি, তাহলে আর্জেন্টিনার 32 বছরের অপেক্ষা ঘুচতে পারে এবার। নামগুলো একবার পড়ুন: গঞ্জালো হিগুয়েইন, সার্জিও এগারো, পাওলো দিবালো, লিওনেল মেসি। চোখের সামনে কেবল গোল আর গোলের দৃশ্য। সমস্যা হলো জাতীয় দলে এসে ক্লাবের পারফরমেন্সটা ঠিকঠাক অনুমিত করতে পারে না কেউ। তবে এবার বিশ্বকাপ জিতলে নিজেদের সেরা রূপটাই দেখাতে হবে আর্জেন্টিনা ফরোয়ার্ডদের। কখনো পারেনি বলে যে পারবে না এমন তো নয়, যে কোনো দিন ঝলসে উঠতে এই আক্রমণ ভাগ তছনছ করে দিতে পারে চীনের মহাপ্রাচীরের মতো অটল লক্ষণ। আর্জেন্টিনা যখনই বিশ্বকাপের ফেভারিট তকমা নিয়ে গেছে, বেশি দূরে এগোতে পারেনি। এবার যেমন বাছাই পর্ব খোঁড়াতে খোঁড়াতে বিশ্বকাপে সুযোগ পেয়েছে তারা, যার ফলে আর্জেন্টিনাকে ফেভারিট তালিকায় রাখতে হচ্ছে পেছন দিকে, যা তাদের জন্য বাড়তি সুবিধা। প্রত্যাশার চাপ কমিয়ে রাখছেন মেসি নিজেও। এবার আর্জেন্টিনা সেমিফাইনালে গেলেই খুশি বাস্তববাদী সমর্থকরা। এই চাপ মুক্ত থাকাই মেসিদের ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করবে। বিশ্বকাপের বছরগুলোতে পেপ গার্দিওলা যে দেশের কোচিং করিয়েছেন সেই দেশে চ্যাম্পিয়ন হয়েছেন। 2010 সালে স্পেন, 2014 সালে জার্মানি, সে অনুযায়ী এবারে ইংল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা। কিন্তু ভেতরের ব্যাপার হলো গার্দিওলার দলে যে দেশে খেলোয়াড় বেশি ছিলেন সে দেশেই বিশ্বকাপ ভালো করেছে। সেই হিসাবে গার্দিওলা কোচিং করেছেন লিওনেল মেসি, হাবিয়ার মাচেরানো, নিকোলাস ওতামেন্দে, সার্জিও এগোরদের। গার্দিওলার বর্তমান ও সাবেক শিশুদের মেলা বসেছে আর্জেন্টাইন দলে। হোর্হে সাও পাওলো চিলিকে নিয়ে তাদের ফুটবল ইতিহাসে প্রথম বড় কোনো কিউবা জিতিয়েছিলেন বর্তমানে আর্জেন্টিনা কোচ হোর্হে সাও পাওলো। সেটি আবার আর্জেন্টিনাকে হারিয়ে। স্প্যানিশ ক্লাব সেভিয়াতেও দারুণ পারফরমেন্স ছিল তার, জিতেছেন ইউরোপা লিগ। নিজস্ব একটি দর্শন সাও পাওলোর সবচেয়ে বড় শক্তি, যে দর্শন আর্জেন্টিনা খেলাকে বেশ প্রভাবিত করেছে। বিশ্বকাপে সাও পাওলোর দর্শন কাজ করলে আর্জেন্টিনাকে থামানো কঠিন হতে যাচ্ছে। এমন একটি দল নিয়ে শিরোপা কি করে জেতা যায়, এটা সাও পাওলোর মতো কোচই সবচেয়ে ভালো জানে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।